নমস্কার বন্ধুরা, আমি স্বাতী, স্বাতীস রিয়েল লাইফ অ্যান্ড রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বানাবো বাচ্চার জন্য অত্যন্ত উপকারী একটি স্যুপ, যা বাচ্চার ইমিউনিটি বাড়াতে এবং মাসেল গ্রোথ করতে অত্যন্ত কার্যকরী। তার জন্য লাগবে কিছু মাংসের টুকরো, সবজি আর কিছু নর্মাল মশলা। এখানে আমি 4 থেকে 5টা ছোট মাংসের পিস নিয়েছি, একটা হাড় নিয়েছি আর একটা ওই ফ্যাট অংশটা, যে ফ্যাট পিসগুলো হয় তেলের পিসগুলো, সেগুলো নিয়েছি। এরকম বড় হাড় না নিয়ে যদি ছোট টুকরোই হাড় পাওয়া যায় তাহলে নেবেন, সেটা বেশি ভালো অ্যাবজর্ব হবে। আমি এখানে পাইনি, একটা বড় হাড় পেয়েছি আর এটাকে আমি কাটতে পারিনি। তো এরকম একটা বড় সাইজের পায়া বা পায়ের যে অংশ হয় না, রান অংশ বলা হয়, সেই অংশের হাড় নিলে বেশি ভালো। মাটনের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস রয়েছে, এছাড়া ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রনের পরিমাণও কিন্তু বেশ ভালো রয়েছে। ওমেগা ফ্যাটি অ্যাসিড, যেরকম ওমেগা 3, ওমেগা 6 রয়েছে এর মধ্যে বেশ ভালো পরিমাণে। ভিটামিন A K এর মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে, আবার অল্প পরিমাণে সেলেনিয়ামও কিন্তু পাওয়া যায়। এই যে দেখুন, ফ্লেভার বাড়ানোর জন্য কিছু মশলাও নিয়েছি কিন্তু খুবই অল্প পরিমাণে। প্রথমে আমি এখানে স্যুপ বানানোর সঠিক পদ্ধতিটা শেয়ার করছি আর তারপর বাচ্চাকে কিভাবে দেবেন সেটা দেখাবো। গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে একটা স্টিলের কড়াই নিয়ে নিলাম। অ্যালুমিনিয়ামটাকে আমি প্রেফার করি না, সেই কারণে স্টিলের একটা কড়াই নিয়েছি। তারপর এখানে আমি 1/2 চামচের মতো দেশি গাওয়া ঘি দিয়ে দিলাম। ঘি না থাকলে অল্প একটু বাটার দিয়ে দেবেন, গ্যাসের আঁচ কম রাখবেন, নইলে বাটার কিন্তু জ্বলে যেতে পারে। এরপর আগে থেকে যে গোটা মশলাগুলো রেখেছিলাম, যেরকম তেজপাতা একটা নিয়েছি, আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি কারণ তেজপাতাতে অনেক নোংরা থাকে, 2টো লং, 4টা গোলমরিচ, সামান্য অল্প দারুচিনির টুকরো, 1/2 চামচের মতো জিরা আর 1/2 চামচ মৌরি, ভালোভাবে হালকা সতে করে নিচ্ছি, দেখবেন পুড়ে যেন না যায়। এই মশলাগুলো বাচ্চার ইমিউনিটি পাওয়ার বাড়াতে যেরকম ভালো, সেরকম এর মধ্যে একটা সুন্দর ফ্লেভার আছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ভর্তি আদা আর রসুন গ্রেট করে নিয়েছিলাম, সেটা ভালোভাবে একটু ফ্রাই করে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর 1/2 পেঁয়াজ আমি এখানে একদম ছোটো টুকরোই কেটে দিয়ে দিলাম। খুব বেশি সবজি বা মশলা দেব না, তাতে বাচ্চারা খেতে পারবে না, সেই কারণে যে কোনো ননভেজ রান্নাতে পেঁয়াজ রসুন আদার একটা ভূমিকা রয়েছে, সেই কারণে এটা অল্প পরিমাণে অবশ্যই ব্যবহার করা দরকার। এরপর আমি এখানে কিছু সবজির মধ্যে দিয়ে দিয়েছি শুধু গাজর আর মটরশুঁটি। গাজর আর মটরশুঁটি দুটোই বাচ্চার স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী, সেই কারণে এই দুটো ব্যবহার করেছি। এখানে বিনস, ফুলকপি, ব্রোকলির ব্যবহার করতে পারেন, তবে আলুটা অ্যাভয়েড করবেন। ননভেজ রান্নাতে আলু দিলে সেটা অ্যাবজর্পশনে হ্যাম্পার করে, কারণ আলুর মধ্যে যেহেতু স্টার্চ থাকে সেই কারণে। মশলার সাথে সবজিগুলোকে হালকা ফ্রাই করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মাটনের পিসগুলো। আর মাটনের পিসগুলো একদমই বেশি ফ্রাই করা চলবে না, জাস্ট একবার মশলার সাথে মিক্স করে নিচ্ছি আর তারপর এর মধ্যে গুঁড়ো মশলাগুলো ঝটপট অ্যাড করে নেব। গ্যাসের আঁচ কিন্তু লোতে রাখতে হবে, নইলে কিন্তু সব কিছু পুড়ে যাওয়ার চান্স থাকবে। গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে 1/4 চামচের মতো হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না, বা কুচনো কাঁচা লঙ্কাও কিন্তু ব্যবহার করিনি, আপনারা চাইলে দিতে পারেন। 1/2 চামচের চেয়ে একটু কম দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর 1/2 চামচের চেয়ে একটু কম জিরে গুঁড়ো, দুটোই বাড়িতে তৈরি করে নিয়েছিলাম, মানে একটু ড্রাই রোস্ট করে আর সেগুলোকে গুঁড়ো করে নিয়েছিলাম। এখানে 7 মতো লবণ দিলাম, আমি 1/2 চামচের চেয়ে একটু বেশি লবণ অ্যাড করেছি। সব কিছু একবার ঝটপট মিক্স করে নেব আর এরপর গরম জল অ্যাড করে দেবো, 1 লিটার বা কাপে মেজার করলে 4 কাপ। মাংসর পিসগুলোকে বেশি সময় কষাবো না, যেহেতু মাটনের পিস নিয়েছি, যদি এটা চিকেন হতো তাহলে অবশ্যই একটু ভালোভাবে কষিয়ে নিতে হতো, মাটন বলে এটাকে কিন্তু কষানো চলবে না। এই একই পদ্ধতিতে বাচ্চার জন্য চিকেন স্যুপ বানিয়ে নিতে পারেন। বাচ্চার জন্য চিকেন স্যুপ বানালে শুধু মাটন যেরকম ফ্রাই করলাম না, চিকেনটা একটু হালকা সতে করে নিতে হবে, এরপর গরম জল অ্যাড করতে হবে, এটা খেয়াল রাখবেন। আমি 1 লিটার ফুটন্ত গরম জল এখানে দিয়েছি। সব কিছু একবার মিক্স করে নিয়ে ওপর থেকে একটু ধনে পাতা কুচনো দিয়ে দিলাম, অবশ্যই থাকলে দেবেন, ভীষণ ভালো আয়রনের উৎস আর ফাইবারের উৎস। গ্যাসের আঁচ একদম লোতে করে ঘড়ি ধরে 1.5 ঘন্টা আমি এটাকে এরপর কুক করব। একটা সাইডে সরিয়ে এটা পুরো দিয়েছি, ভুলেই যাব, মানে মাঝে মাঝে একবার দেখতে আসবো অবশ্যই, কিন্তু 1.5 ঘন্টার চেয়ে বেশি পারলে 2 ঘন্টা অবধি কুক করতে পারেন। এই পুরো প্রসেসটা প্রেশার কুকারও করা যায়, সেক্ষেত্রে 7 থেকে 8টা লো আছে, সিটি দিতে হবে। আর আমি এখানে কেন প্রেশার কুকার ব্যবহার করিনি, কারণ আমার কাছে অ্যালুমিনিয়ামের প্রেশার কুকার ছিল আর বাচ্চাকে অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না করা খাবার একদমই দেওয়া উচিত নয়, সেটা আবার যদি অনেকক্ষণ রান্না হয়, সেই কারণে আমি স্টেনলেস স্টিল অথবা আয়রনের পাত্রে রান্না করে খাওয়াই। আর দেখুন, পুরো তেলটা উপরে উঠে এসেছে, পুরো মাংসটা গলে গিয়েছে, খুব ভালো টেক্সচারটা চলে এসেছে। আমাদের স্যুপ একদম রেডি সার্ভ করার জন্য গরম গরম সার্ভ করতে হবে।
বাচ্চাকে মাটন খাওয়ানোর সবচেয়ে সহজ ও সঠিক পদ্ধতি হলো এই মাটন স্যুপ তৈরি করে বাচ্চাকে দেওয়া। বাচ্চার জন্য অত্যন্ত উপকারী একটি স্যুপ, এতে ক্যালসিয়ামও প্রচুর পরিমাণে থাকবে, যেহেতু আমরা হাড়ের পিস এখানে নিয়েছি। বাচ্চা যদি 1.5 বছর বয়সের কম হয় তাহলে আমি যে এখানে একটা ফ্যাটের পিস নিয়েছিলাম সেটা কিন্তু বাচ্চাকে দেওয়া চলবে না, সেটা ছাড়াই রান্নাটা করতে হবে, আর দেশি গাওয়া ঘিতেই রান্নাটা করতে হবে যেভাবে দেখিয়েছি। বাচ্চার বয়স যখন 8 মাস তখন থেকে বাচ্চাকে মাটন স্যুপ দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে এইভাবে স্ট্রেনারে স্ট্রেন করে বাচ্চাকে কিন্তু খাওয়াতে হবে সপ্তাহে 1 দিন বড় চামচে 2 চামচ। এছাড়া এই স্যুপের সাথে অল্প একটু ভাত বা রুটি ভিজিয়েও খাওয়ানো যেতে পারে। এছাড়া বাচ্চা কতটা পছন্দ করছে তার উপর অনেক সময় খাবার ডিপেন্ড করে, সে কারণে 2 চামচের কম যদি বড় চামচের 1 চামচও খাওয়ান তাতেও অসুবিধে নেই, কিন্তু মাঝে মধ্যে বাচ্চাকে দেওয়া দরকার দাঁতের গঠন হাড়ের গঠনের জন্যে, এছাড়া ইমিউনিটি পাওয়ার বাড়াতে। যদি স্টোর করতে চান তাহলে একটা কাঁচের এয়ারটাইট কন্টেনারে ভরে নর্মাল ফ্রিজে 1 থেকে 2 দিন অবধি স্টোর করা যাবে, বাচ্চাকে খাওয়ানো যাবে, তবে রিহিট করা চলবে না। জাস্ট টেম্পারেচার যখন বাইরে এনে কমে যাবে, একদম নর্মালে আসবে, তখন বাচ্চাকে দিতে হবে। এছাড়া বাচ্চাকে সবজিগুলো চটকে তারপর খাওয়াতে পারেন, আর বড় বাচ্চাদের তোর কোনো ব্যাপার নেই, নর্মালি খেয়ে নেবে। বাচ্চাকে যদি ছোটোবেলা থেকে ঠিকঠাক খাবারে অভ্যস্ত করানো যায় তাহলে আর কোনো সমস্যা থাকবে না বড় হয়ে। টাটা।